বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার ইদ্রিসিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 2018 সালের 25, 26 ও 27 জানুয়ারি তিন দিনব্যাপী তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের শেষ দিন সাড়া জাগানো ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, কলামিস্ট ও গবেষক জাগ্রত কবি মুহিব খান। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده আজকের এই পবিত্র মাহফিলের পরম শ্রদ্ধা ভাজন সভাপতি, সকল অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আজিজ তলাবা এবং সমাজের সকল স্তরের সকল শ্রেণী পেশা সমবেত দেশপ্রেমিক, দিনপ্রেমিক, তাওহীদী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে প্যান্ডেলের নিচে আমরা এত মানুষ এসেছি, আমাদের পরিচয় ভিন্ন, পেশা ভিন্ন, ঠিকানা ভিন্ন। এই প্যান্ডেলের বাইরে রাস্তাঘাটে আমাদের মধ্যে হয়তো এত বেশি মিল নাই, দ্বিমত আছে, দ্বন্দ্ব আছে, দূরত্ব আছে, ঝগড়া আছে। এরপরও আজকে আমরা বহু মত, বহু দল, বহু নেতা, বহু মার্কা, বহু ঠিকানার মানুষ, বহু পেশা, বহু বয়সের মানুষ এই প্যান্ডেলের নিচে এসেছি। একটা পরিচয়, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। এতে বোঝা যায় এই বাংলাদেশের সামগ্রিক উন্নতি, অগ্রগতি জন্যে সবচাইতে যে প্রয়োজন দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্যের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো পথ নাই। রাসূলের জমানা থেকে 1500 বছর পরের মানুষ আমরা, ইসলাম মক্কা মদিনা এবং রাসূলের সেই দেশ থেকে হাজার হাজার মাইল দূরের এই বাংলাদেশ, এত দূরের এবং এত পরের হওয়া সত্ত্বেও সাগর পারের এই দেশ, বন জঙ্গলের এই দেশ, কাদামাটির এই দেশে শতকরা 95% মানুষ মুসলমান। বলেন সুবহানাল্লাহ, এটা এমনি এমনি হয়ে যায় নাই। অসংখ্য আউলিয়ায়ে কেরামের রাত জাগা চোখের পানি এই বাংলাদেশের মাটির পরতে পরতে মিশে আছে, অসংখ্য শহীদের রক্তের কণা মিশে আছে এই পবিত্র মাটিতে, এবং আল্লাহ রব্বুল আলামিন তার মহাপরিকল্পনার অংশ হিসেবে এই বাংলার জমিন এবং বাংলার জমিন থেকে ইসলামের যে চাষবাস, সেই চাষবাসের যে ফসল 95% মুসলমানকে এই দেশে তৈরি করেছেন, তৈরি করে রাখছেন আল্লাহর একটা বিশেষ পরিকল্পনায়। এই বাংলাদেশ শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহর কাছে কবুল হয়ে আছে ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রস্তুতি দরকার, আত্মপরিচয় জানা দরকার, আমরা কারা, ইসলাম কি, বাংলাদেশ কি, ইসলামের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক, কি ভ্রাতৃত্ব, কি আত্মীয়তা, এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়। আত্মপরিচয় কোনো জাতি যখন ভুলে যায়, সেই জাতির সংখ্যা যতই বাড়ুক তারা দুর্বল হয়, তারা পরাস্ত হয়, একসময় পরাজিত হয়। সেই আত্মবিশ্বাস সঙ্গীতের ভাষায় আমি আমার বক্তব্য আকারে তুলে ধরছি। আমার সঙ্গে তরুণ বন্ধু যারা গাইবে, আগে হাত তুলে আমাকে সাহস দাও, কণ্ঠ ছেড়ে গাইতে পারবে কিনা বলো। আমাদের আত্মপরিচয় হলো এটা,
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা বলেন? এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা আপনারা বলেন? আপনারা শুনছেন কিন্তু গাইছেন না। আমি একজন গায়ক, আপনারা শ্রোতা, আপনাদের সঙ্গে আমার এই সম্পর্ক নয়, যে কথাগুলো এই জাতির, যে কথাগুলো জাতির মুসলমান সদস্যদের, যে কথাগুলো ভবিষ্যতে আমাদের কাজে লাগবে সেই কথাগুলো সবাই মিলে উচ্চারণ করব, রাজি আছেন কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, যে দেশের সন্তানেরা বক্তব্য চায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্য চায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, হাতটা তুলে হাতটা তুলে, সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, সরকার পরিবর্তন হলে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলে যায়, কেউ সঠিক ইতিহাস লেখেন, কেউ সেটা বিকৃত করেন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, কি থাকবে আপনারা বলবেন? আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিংডং এর শৃঙ্গে, তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে সেই পর্বতকে সমান করে সেখানে চাইলে
স্টেডিয়াম বানানো যাবে, যাবে কি না? ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিংডং এর শৃঙ্গে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কুপুফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও। জোর করে না, আইন পাশ করে সম্ভব, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু, শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিলি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিলি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, জোরে আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। দুটা হাত সবাই উপরে উঠাও, দুটা হাত, বুকের সবটুকু ভালোবাসা ঢেলে, অন্তরে সবটুকু সমর্থন দিয়ে, কণ্ঠে সবটুকু ঝাল ঝেলে দিয়ে, আকাশের বাণী আওয়াজ তুলব, সবাই মিলাও হাতে হাত, 50 গুণ আওয়াজ চাই, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, আরো জোরে আরো জোরে, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা। মাদ্রাসা পড়ে যে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, কথা বোঝা যায়? মাদ্রাসা পড়ে যে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলিক জামাত বা আরো কোনো দল, কেউ ছুটে বটমূল কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক গালাগালি স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মা, জোরে হাত তুলে, ওহো সবাই মিলাও হাতে হাত, ওহো সবাই মিলাও হাতে হাত, কেউ পড়ে কেউ লড়ে, কেউ মাঠে কেউ ঘরে, কেউ খেলে কেউ লিখে যায়, কেউ করে প্রেম প্রীতি, কেউ ধরে সংস্কৃতি, কেউ মাঠে কেউ মিডিয়ায়,
কেউ মুখে দাঁড়িয়ে রাখে, কেউ ক্লিন শেপ থাকে, কেউ করে ভুল, কেউ ঠিক, কেউ শুনে কেউ মানে, কাউকে বা জম টানে, কেউ ভীতু কেউ নির্ভীক, সত্যকে কেউ খোঁজে, কেউ সহজেই বোঝে, কেউ করে বেশি উৎপাত, সবাই মিলাম হাতে হাত ধরে, সবাই মিলাম হাতে হাত, সবাই মিলাও হাতে হাত, সবাই মিলাও হাতে হাত, কৃষক শ্রমিক কেউ, চাকরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়, কৃষক শ্রমিক কেউ, চাকরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ, আলট্রা মডার্ন কেউ, ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বাগুনাহাগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি, একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র, কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন, কেউ বা ম্যারাডোনার মিত্র, কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গর্কি, মার্ক টোয়েন, নিউটন, কারো বা সক্রেটিস, এরিস্টটল, কারো লেনিন, স্টালিন, কিবা নিক্সন, কারো বা শেক্সপিয়র, কিবা কারো নজরুল, কিবা কারো রবীন্দ্রনাথ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও, হাতটা তুলে, হাতটা তুলে, মোরা মুহাম্মাদের উম্মত, বুদ্ধিটা কারো পাকা, কারো সোজা, কারো বাঁকা, কেউ তর্কের পথে চলছে, কেউ সত্যের পথে, মিথ্যার কেউ রথি, কেউ বা সেখানো বলি বলছে, কারো চোখ কুরআনে, কেউ ইয়ারফোন কানে, সারাদিন বক বক শুনছে, কেউ মসজিদে চলে, কেউ বা সিনেমা হলে, কেউ মরণের দিন গুনছে, যে কথাই যে বলুক, যে পথেই যে চলুক, এক পরিচয়ে সব কাজ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, মত পথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম, এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, বুকে ধরো কুরআন, আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক, ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, কে সেই মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা অনেকেই এখনো জানি না, চিনি না, অনেকে চিনি ভালো করে জানি না, অনেকে জানি ভালো করে বুঝি না, অনেকে বুঝি ভালো করে মানি না, মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, ঠিক কিনা, সম্পূর্ণ ঠিক কিনা, সবার কাছে ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, আবার বলেন ঠিক কিনা, বারবার বলবেন ঠিক কিনা, মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, মিথ্যার জোরে, মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ, শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ, বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ, যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত সম্বল হিংসাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব, তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়, আমরা সেই নেতার শিষ্য, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত,
মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। আপনারা বলতে পারেন যে বক্তব্য তো দিলেন না, এটি আমার বক্তব্য। 3 মিনিটের গান, 4 মিনিটের গান ভালো বক্তার হাতে পড়লে এই গানের উপরে 4 ঘন্টা বয়ান করতে পারবে। সর্বশেষ সঙ্গীত, যদি যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক, এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে, দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে, কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে, আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে, হোক নমাস কিংবা নবছর যাতে জীবন মরণ লড়াই করে মুক্ত রবে, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলব গড়ে, যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় ওড়াবো নিশান আবার নতুন করে, এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, মোরা পাথরের নয় পাথরের বাদ গর্ব তাদের লুকতে, কোন তাবেদার কোন গাদ্দার যদি মির্জাফরের সেই কালো পথ মারায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানে নাকি আমেরিকার কোথায় চলি আমরা, ব্রিটেনের কোথায় চলবো, ইসরায়েলকে পাত্তা দিই আমরা, ইন্ডিয়ার কোথায় চলবো আমরা, মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি, এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো, দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো, ওদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য, এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য, যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمه الله وبركاته জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতিকে জাগ্রত করার জন্য, জাতিকে একটা যুদ্ধের মুখোমুখি করে দেওয়ার জন্য আধা ঘন্টায় যথেষ্ট। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
আপনারা সকলে বসে পড়ুন। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে কবি মুহিব খান আমাদের ইসলামী সঙ্গীত শুনালেন, কবি মুহিব খানের ইসলামী সঙ্গীত শুনে মুক্ত হলেন হযরত মাওলানা মোহাম্মদ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি সাহেব, 2000 টাকা পুরস্কৃত করেছে। কবি মুহিব খানের গানে মুক্ত হয়ে উপজেলা জামাতের সেক্রেটারি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জননেতা মোশাররফ হোসেন 1000 টাকা পুরস্কৃত করেছে। কবি মুহিব খানের গানে মুক্ত হয়ে হাজারীহাট আলহেরা মডেল একাডেমির অধ্যক্ষ জনাব দুরুদ্দিন নুরবিন 500 টাকা উপহার দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কবি মুহিব খানের গানে মুক্ত হয়ে কাজী কামরুল হাসান 1000 টাকা তাকে পুরস্কৃত করেছেন। এছাড়াও আমাদের আজকের বিশেষ মেহমান জনাব মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি সাহেব, তিনি তার পকেটে যা ছিল সব টাকা তাকে দান করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন জাগ্রত কবি মুহিব খানের গুরুত্বপূর্ণ ইসলামী সঙ্গীত। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন জাগ্রত কবি মুহিব খানের ইসলামী সঙ্গীত পরিবেশনের পর ইসলাম প্রিয় জনতার মাঝে ব্যাপক সাড়া জেগেছে। এ আবেগ, এ উচ্ছ্বাস ও অনুভূতি সবকিছুই দ্বীনের জন্য। মহান আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।